বিশ্বাস করি যে শিল্পের সাথে সম্পর্কের জায়গায় মানে একটা সারাউন্ডিংস অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সেই জায়গা থেকে হাজারিবাগ একটা ইম্পর্টেন্ট জায়গা। এই ট্যাডারের এই যে বিল্ডিংটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এটাকে আমরা কীভাবে খুঁজে পাচ্ছি, এই খুঁজে পাওয়াটাই হচ্ছে আমাদের মুক্তি। আর সেখানে আবার আমাদের বিজয়ের 50 বছর আমাদের যে পূর্তি, সেটাকেও কিন্তু আমরা সেলিব্রেট করছি আমাদের এই মুক্তির মাধ্যমে। আর এই এক্সিবিশনের মধ্যে আমরা 3টা ফেজ করেছি। একটা হচ্ছে বৃহত্তর আঙিনা, এই আঙিনাটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করেছি, কারণ এখানে তো আমরা দেখছেন যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু যত কিছুই আমরা ইউজ করি রিসাইকেল করেছি মোস্টলি, এবং কীভাবে নেচারের সাথে কানেক্ট করা যায়, যে এই হাজারিবাগে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কিন্তু নিয়ে গেছে। আমাদের ক্লাইমেট যদি বলি, আমাদের অনেক পলিউশনও কিন্তু হয়েছে, বুড়িগঙ্গা কিন্তু একদম মানে মর্মর অবস্থা। তো সেইখানে আমরা কীভাবে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে পারি, রিথিঙ্ক করতে পারি, তো সেই জায়গায় কিন্তু এখানে নেচারকে নিয়ে বৃহত্তর চিন্তা করেছে যে কীভাবে প্রকৃতিকে কাছে নিয়ে আসা যায়। লোকালদের রেসপন্স যদি বলি, এটা অসাধারণ। ইটস লাইক এ ব্লেসিং, ইটস লাইক এ গিফট। এভরি ডে উই হ্যাভ সাম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি আমার সারাউন্ডিংসে কীভাবে দেখছি, আমার মানুষকে কীভাবে দেখছি, সেই মানুষগুলো আমাকে কীভাবে দেখছে, এবং এটাই কিন্তু এই এক্সিবিশনে ঘটেছে। এখানে অনেক রকমের দর্শক এখানে চলে আসছে, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত এখানে এসে রস নিয়ে যাচ্ছে। যেহেতু বৃহত্তর কমিউনিটির ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ, মানে আওয়ার কনসার্ন ইজ নট ফর প্রডিউসিং সাম আর্টিস্ট, উই আর কনসার্ন ফর দ্য কমিউনিটি। কমিউনিটি ইজ বিলং উইথ লট অফ ডিফারেন্ট পিপল, লাইক আমাদের কৃষকও অনেক দরকার, আমাদের শিল্পীও অনেক দরকার, আমাদের শ্রমিকও অনেক দরকার। এই কালেকটিভনেসটা হচ্ছে বৃহত্তর ফিলোসফি, যে বৃহত্ত ইজ ভেরি ওপেন, ভেরি ডাইভার্স, অ্যান্ড উই নিড এভরি ওয়ান, উই নিড টু ওয়ার্ক উইথ এভরি ওয়ান, টু কোলাবোরেট, টু রিথিঙ্ক, টু শেয়ার।